গুড মর্নিং সবাইকে, চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করে নিয়ে বসে পড়েছি প্রার্থনা করতে। প্রার্থনা শেষ করে রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে এসেছি, এখন সকালের চাটা করে নিব। চা করে নিয়ে রান্না তুলে দিব, কারণ একেবারে সকালবেলায় রান্না করে না রাখলে সারাদিন আমার আর রান্না করা হবে না, কারণ আমার টাইমলি লাইভ করতে হয়। তো আমি প্রতিদিন সকালবেলায় রান্নাটা শেষ করে নিই। তো মাসি এদিকে তরকারি টরকে কেটে রেখেছে, একপাশে ভাত দিয়ে দিয়েছে, আর আমি এই যে চা তুলে দিয়েছি, চাটা খেয়ে নিয়ে রান্না শুরু করব। মাসি আমার কুটা বাসা সবই করে দেয়। আজকে ডাল সিদ্ধ করা হয়েছে, আলু ভাজি কাটা হয়েছে, আর পোস্ত দানা সরষেবা দিয়ে পটলের সরষেবাটা করব। তো সবগুলোই রেডি করা হয়ে গেছে, আর পেঁপেও সিদ্ধ করা হয়েছে, পেঁপে দিয়ে আজকে ডাল রান্না করব। তো মাসিকে বললাম, মাসি হচ্ছে চুলায় অলরেডি ভাজি তুলে দিয়েছে, আর এদিকে ভাত তো হচ্ছেই। আমি তরকারিটা প্রায়ই আমি রান্না করি, ভাজি ভুজি থাকলে মাসি রান্না করে। তো ভাজি হয়ে গেছে, এখন আমি ডালটা সম্বারা দিয়ে নিব। আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করব, আর আজকে নিরামিষ, তো মাছ মাংস আজকে হবে না। আমি ডাল সম্বারা দেওয়ার জন্য কড়াইয়ে পুরন দিয়ে দিয়েছি, আর পেঁপেগুলো এরকম করে কেটে নিয়ে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। কখনও সিদ্ধ করে দিই, কখনও এমনি এরকম ভেজে ডালের সাথে দিয়ে দিই, পরে সিদ্ধ হয়ে যায়। তো হলুদ লবণ দিয়ে আমি হচ্ছে সবজিটা একটু ভেজে নিচ্ছি, আর এটা লাউ দিয়েও করা যায়, পটল অন্যান্য সবজি দিয়েও করা যায়, ভালো লাগে। আজকে আমি পেঁপে দিয়েই করব। তো হলুদ লবণ সব কিছু দিয়ে আমি এর মধ্যে ডালটা ছেড়ে দিব, আর একটু আমি আজকে আদা বাটা দেইনি, শুধু আজকে জিরে বাটা একটু হালকা করে দিয়েছি। আদা জিরে বাটা না দিলেও ভালো লাগবে, আর যারা এরকম নিরামিষ খেতে পারবে না, আপুদের জন্য বলছি, তোমরা তো পেঁয়াজ খাও সব কিছুতে বেশিরভাগই, তোমরা চাইলে এটা পেঁয়াজ দিয়েও সম্বারও করতে পারো। মানে পেঁয়াজ ছেড়ে দিবে তেলের মধ্যে, এরকম মশলা দিয়ে ওর মধ্যে সবজিটা দিয়ে দিবে, তারপর ভেজে নিয়ে ডাল দিয়ে দিবে। তো আজকে এটা মসুরের ডাল রান্না করছি, আর এদিকে এই যে পটল সর্ষে বাটা করব। তো পটলটা আগে হলুদ লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি, পটল এরকম করে ছুলে নিয়েছি, আর একটু হালকা করে কেটে কেটে দিয়েছি যাতে করে ভেতরে রসটা ঢুকে। তো পটলগুলো হলুদ লবণ দিয়ে মেখে এটা রান্না করে ফেলব। ডাল হয়ে গেছে, আর আমি এদিকে এদিকে রেডি করে নিয়েছি সব কিছু, এই যে টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর ওইদিকে পোস্ত সর্ষে বাটা তো দেখলেই কীভাবে করে নিয়েছি। আর এই যে আমার হচ্ছে আগে পটলগুলো ভেজে নিব, তো পটল মেখে নিয়ে এগুলো ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিব যাতে পুড়ে না যায়। ঠিক ওইভাবে ভেজে নিয়ে আমি মশলাগুলো দিয়ে পটলগুলো রান্না করে নিব। তো মশলাগুলো যা যা ছিল, শুকনা মরিচ, তেজপাতা, কালো জিরা দিয়ে তার মধ্যে এই যে তোমার টমেটোগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর টমেটো একটু কষিয়ে নিলাম, তারপর আদা কী বলে তোমার সর্ষে বাটা পোস্তদানা দিলাম, যদি পোস্তদানা না থাকে সমস্যা নয়, সর্ষে বাটা দিয়েও হবে। তারপর দিয়ে দিলাম পটলগুলো, দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন বাকি একটু টমেটো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর লবণ হলুদটা ঠিকঠাক মতো টেস্ট করে দেখবে, যদি লবণ হলুদ ঠিক থাকে তাহলে তার মধ্যে একটু হালকা চিনি দিয়ে নামিয়ে নিতে হবে, চিনি না দিলেও হবে, চিনি দিলে টেস্ট লাগে। আবার চাইলে তোমরা এটাতে পেঁয়াজও দিতে পারবে, যখন আমি মশলাগুলো দিয়েছিলাম তখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে। তো পটলের সর্ষে বাটা শেষ, এখন আমি আমের টক করব। আমার মেয়ে খুব পছন্দ করে আমের টক, আর মাসির সাথে গল্প করছি, বড়ই খাচ্ছি আর আমের টক রান্না করছি। আর এই আমগুলো এত বেশি টক যে চিনি দিতে 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 তারপরও মিষ্টি হয় না। আর আমার নিরামিষের দিন একটু টক টক থাকলে খেতে ভালো লাগে, মানে চাটনি টাইপের টক মিষ্টি ঝাল। তো আমগুলোর সাথে আমি কড়াই দিয়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে ঢেকে দিব, এখন এর মধ্যে চিনিও দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর তাহলে আমার হচ্ছে আমের চাটনি রান্না হয়ে যাবে। মাঝে মাঝে আমি আরেকটা জিনিস চিন্তা করি, যে মেয়েরা আমরা বাবার বাড়িতে থাকতে আসলে কিছুই জানি না। অনেক মেয়েরাই আমরা আছি যারা বাবার বাড়িতে কিছুই করিনি, কিন্তু দেখো শ্বশুরবাড়িতে এসে আমরা পাকা গৃহিণী হয়ে যায়। আমার মতো কি তোমাদেরও এরকম মনে হয় নাকি আমি জানি না? যদি তোমাদেরও এরকম মানে মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে রান্না শেষ, টক, আলু ভাজি, পটলের সর্ষে বাটা, ডাল সবই রান্না হয়ে গেছে। ওর বাবা আর মেয়েও খেয়ে নিয়েছে, এখন আমিও খেয়ে নিব, নিয়ে আবার আমার লাইভ, তো লাইভের জন্য আজকে রেডি হব। আর অনেক আপুরা দিদিরা আমাকে বলতে, দিদি তুমি কিভাবে মেকআপ করো এত সিম্পলি কিন্তু দেখতে ভালো লাগে, তো সেই মেকআপ করাই আমি আজকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে মেকআপ করি, একেবারে হালকা পাতলা, তো দেখতে থাকো।
আমার স্কিনও হচ্ছে খুবই সেন্সিটিভ, কারণ আমার যে সে জিনিস শুটও করে না, কারণ প্রচুর পরিমাণে ব্রণ আমার হয়। তো আমি এক এক দিন আসলে এক এক রকম ভাবে রেডি হই, কোনোদিন এই লিকুইড ফাউন্ডেশন মানে লিকুইড মেকআপ যেটা বলে এটা দিয়ে, আর কখন হচ্ছে এই ফাউন্ডেশনটা দিয়েও রেডি হই। তো আজকে আমি ফাউন্ডেশনটা দিয়ে রেডি হচ্ছি। একটু আগে খাওয়া দাওয়া শেষ করলাম, খেয়ে যে একটু রেস্ট নিবো বুঝছো, এই কপালও আমার নাই, ঘুমাইতে খুব ইচ্ছে করে কিন্তু কি করবো, বিজনেস স্টার্ট করে ফেলেছি এখন, এটা তো আর বন্ধও করতে পারি না। আর অন্য মানে অন্য কাউকে দিয়ে যে লাইভ করব সেটাও হয় না, অন্য কাউকে দিয়ে লাইভ করাতে গেলে ভিউ হয় না, সেল নাই, এই অবস্থা, কষ্ট করে করতে হবে, কি আর করার। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আসলে ওই রকম করে সাজুগুজু করি না, হালকা একদমই, কারণ একটা যেহেতু এটা অনেক লোক দেখবে তো একেবারে তো ওইভাবে যাওয়াও যায় না যেভাবে বাসায় থাকি, মাঝে মাঝে অবশ্য চলেও যায় যখন খুবই শরীরটা ক্লান্ত লাগে, ইচ্ছে করে না তখন, আর তাছাড়া একটু হালকা পাতলা রেডি হই। তো আজকের লাইভ হচ্ছে এই ড্রেসটার, তো যারা এই লাইভটা দেখতে চাচ্ছে এই ড্রেসে, তারা আমার পেজ ড্রেস প্রাঙ্গণে চলে যাবে, ড্রেস প্রাঙ্গণে গিয়ে ভিজিট করে নিবে, তাহলে তোমরা এই ড্রেসের লাইভটা দেখতে পাবে। ড্রেসটাকে চলো আমরা দেখে আসি আমার হচ্ছে লাইভ রুম, আমি গিয়ে ওখানে গিয়ে ভিডিওটা শেষ করব। হচ্ছে আমার লাইভের রুম, আমি লাইভের জন্য রেডি হয়ে গেছি, ক্যামেরা এখানে সেটিং, আমার শ্বাসটা যে এরকম হয়েছে, আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু সেরকম করে একদম ডিপ শ্বাস সাজি না, যে একদম ভারী শ্বাস, হালকা একটা শ্বাস দিই, জানি না কেমন লাগছে, ভালো লাগলে তো লাগলো, খারাপ লাগলেও কিছু করার নাই, ভালো লাগলে একটু জানিও যে শ্বাসটা কেমন হয়েছে। তো আমি এখন লাইভের জন্য দাঁড়িয়ে করবো, লাইভ স্টার্ট করব, তো তোমরা সাথে থাকো, দেখো আমি লাইভ কিভাবে শুরু করি। তো ভিডিওটি কেমন লাগলো সব মিলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই পোস্টটাতে একটা লাইক দিও, মানে এই ভিডিওটাতে একটা লাইক দিও। আর আজকের মতো আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আর যারা আমার পেজটি নতুন দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিয়ে কমেন্ট করে একটু জানিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, সবাই ভালো থেকো, টাটা।